জনশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজ শিক্ষকরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস বরিশাল আঞ্চলিক কমিটির উদ্যোগে রবিবার সকাল 11টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যাপক মহসিন ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ হানিফ সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা। বক্তারা মুজিব জনশতবর্ষে শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে একই দাবিতে শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। সুখবর।